everyone and welcome to my channel. This is Rooqma and this is my channel Rooqma Re. So, देखे बुझते ही पाच्छो हमें अकुन airport आच्छी. एवं आमी जाच्छी आज के एक ता जाएगा. ওরা যাচ্ছি সবসময় তোমরা আমার ট্রাভেল ব্লগ দেখো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি কি কি জামা পরছি কি কি নিয়ে যাচ্ছি ফার্স্ট অফ অল এবার আমি কিছু নিয়ে যাচ্ছি না আমি একদম ফ্রি ভাবে যাচ্ছি তার কারণ আমি কোয়াটা কিছু ওখানে নিয়ে ক্যারি করে নিয়ে যেতে চাইছি না আমি ওখান থেকেই কিনব কারণ তোমরা সবাই জানো ব্যাংকক ফেমাস শপিং এর জন্য এবং কোন কোন মার্কেটে যাচ্ছি কোথায় সস্তায় জামা পাওয়া যাবে কোথায় ব্র্যান্ডেড জামা পাওয়া যাবে কোথায় সব থেকে বেশি ভালো ফ্যাব্রিক পাওয়া যাবে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো এবং তার সঙ্গে আমি এখন যেহেতু এয়ারপোর্টে আছি তো আমি কোথা থেকে টিকিটস বুক করেছি কি করেছি না করেছি সমস্ত ডিটেইলস তোমাদেরকে আমি বলছি ফার্স্ট অফ অল আমার কাছে কিন্তু দুটো পাসপোর্ট আছে হ্যাঁ রাইট দুটো পাসপোর্ট তার কারণ আমার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছিল সো তোমরা যদি এরকম কারণ হয় যে সিক্স মান্থসের মধ্যে তোমাদের পাসপোর্টটা রিনিউ করার দরকার আছে সিক্স মান্থসের আগে অবধি ভ্যালিড থাকে মানে সিক্স মান্থস ভ্যালিডিটি যখন পাসপোর্টে থাকবে তারপর কিন্তু তোমরা ট্রাভেল করতে পারবে না নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে তো নতুন পাসপোর্ট আমি ইস্যু করে নিয়েছি বাট আমার টিকিটটা ছিল আগের পাসপোর্টের বাট কোনো প্রবলেম হয়নি আমি আরামসে এখানে এসেছি এবং পুরনো পাসপোর্ট দেখেও নি আমি ঢুকেও গেছি এখন ফ্লাইটের জন্য ওয়েট করছি ফ্লাইট আসবে এবং যে ফ্লাইটটাতে আমি যাব সেটা সবথেকে চিপেস্ট ফ্লাইট স্পাইস জেটের ফ্লাইট যেটা তিনটের সময় তিনটে আমার বোর্ডিং টাইম আমি এক্সাক্ট টাইমটা এখানে লিখে দিচ্ছি সেই সময় ফ্লাইটটা এবং সেই ফ্লাইটটা কিন্তু সবথেকে চিপেস্ট তোমরা যদি যাও আমি এখন সিজন টাইমে যাচ্ছি নিউ ইয়ারের টাইমে এখন কিন্তু প্রচণ্ড রাশ এবং ফ্লাইটসের দাম প্রচণ্ড বেশি তা সত্ত্বেও আমি থ্রি মান্থস আগে কেটেছি তোমরা জানোই যে আগে কাটলে সবসময় ভালো হয় বেনিফিট থাকে তো থ্রি মান্থস আগে আমি কেটেছি আর এখন ওই ফ্লাইটটা এখনও অ্যাভেলেবেল ছিল খুব কম প্রাইসে এইটা এক নম্বর এবং সেকেন্ডলি আমি আরও কয়েকটা জিনিস যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো আমি যেতে যেতেই বলবো ওখানে গিয়ে আমি কিভাবে গাড়ি বুক করছি কিভাবে ইজিয়েস্ট ওয়েতে তোমরা অন্য অন্য জায়গায় পৌঁছবে সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো আরেকটা কথা এখন কোভিডের যেহেতু নতুন প্রোটোকল শুরু করেছে আজকে হচ্ছে 28th of December আমি ট্রাভেল করছি এবং আমার কিন্তু কোনো আরটিপিসিআর টেস্ট লাগেনি জাস্ট কোনো রিপোর্টও দেখতে চাইনি কোভিডের আমার কাছে আছে আমি ক্যারি ডেফিনেটলি করেছি তোমরাও কিন্তু ক্যারি করবে তোমাদের বুস্টার ডোজ এবং কোভিডের সমস্ত রিপোর্টস বাট আরটিপিসিআর করার এখনও অবধি দরকার নেই ফেরার সময় মেবি লাগতে পারে যদি লাগে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো আপাতত ফ্লাইটের জন্য ওয়েট করছি এবং আমার সঙ্গে আমার যারা আছে তারা হচ্ছে এই যে যে এতক্ষণ ধরে ক্যামেরা করছিল সে তো আছেই তার সঙ্গে ওখানে আছে কেন রে আমার গলা দীপদা এবং শ্রীতামা আমার দুজন সব থেকে পছন্দের মানুষ আমার বেস্ট ফ্রেন্ডস তারা আমরা একসঙ্গে যাচ্ছি তুমিও চলে এসো এই কিচ্ছু হবে না এই মানে ব্যাগ নিয়ে এত টেনশন নেয় তবে একটা দারুণ ব্যাগ কিনেছে সেটা আমি দেখাচ্ছি অ্যামাজন থেকে সেটাও কিনতে পারো সেটা অ্যান্টি থেফট ব্যাগ মানে কেউ কাটতেও পারবে না ছিঁড়তেও পারবে না হ্যাঁ খুব স্মার্ট দেখতেও ব্যাগটা তো আমরা কোথায় যাচ্ছি ব্যাংকক দেখা হচ্ছে কিছুক্ষণ পরে টাটা সো ফ্লাইটে উঠে পড়েছি এবং মাস্কটাও পরে থাকতে হচ্ছে ফ্লাইটের মধ্যে এমনি ফ্লাইটটা মেনটেন ক্লিন আছে বাট দ্য থিং ইজ এখানে যে পকেটটা থাকে সেটা নেই এটা একটা ভীষণ অসুবিধা এবং আর বেশ ভালোই ক্রাউডেড পুরো ফ্লাইটটাই ফুল মনে হচ্ছে আর কত গল্প করবি বরের সাথে তোকে দেয়নি তোকে দেয়নি আমাকে দিয়েছে আমি এখন খুলে দেখবো কি আছে একটা ভেজিটেরিয়ান মিলে সানসেট হয়ে যাচ্ছে
পৌঁছে গেছি আমরা। Yes, এটাই ভাবছি না, পৌঁছে গেছি, সব ডান, এবার গাড়ি বুক করব আর হোটেল যাব। ভূমি এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোরেই নেমেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে গাড়ি বুক করে গাড়িতে উঠে গেছি এবং রওনা দিচ্ছি হোটেলের দিকে। দুর্ধর্ষ গাড়ি দেখতে পাচ্ছি যে রোজ গোল্ড কালারের। শ্রীতমা, পৌঁছে গেছি। হ্যাঁ, ওই গাড়িটা আমিও কি অপূর্ব দেখতে, বিউটিফুল। আমি জীবনে, হ্যাঁ আমিও নেল আর্ট করেছি, জীবনে এরকম গাড়ি দেখিনি। এইটাই সব থেকে বেশি রিকোয়ারমেন্ট থাকে আমাদের সবারই, যে ওয়াশরুম যাতে ক্লিন হয়। ক্লিন মানে ক্লিনেস্ট, আর বিশাল বড়, আরামসে এখানে শাওয়ার নেওয়া যাবে, এখানে রিল্যাক্স করা যাবে। আচ্ছা আর কি কি আছে দেখি, খুব সুন্দর একটা ক্লিন, নিট এন্ড ক্লিন। এই যে মেট্রো যাচ্ছে, এই হ্যাঁ তোর জন্য মেট্রো যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটাও কিন্তু দারুণ। হ্যাঁ, যাই হোক, বেশি সময় এখন নেই কারণ আমাদের চটপট রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, সেটা একটা। এখন এসেছি প্যালাডিয়াম মলে, নিচে যে নাইট মার্কেট সেখানে, এখানে প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছে। ফার্স্ট আমি নিয়ন মার্কেট খুঁজছিলাম, বাট নিয়ন মার্কেটটা ইট ইজ ক্লোজ নাও পার্মানেন্টলি, সেই কারণে যেতে পারিনি। আই ওয়াজ ভেরি আপসেট যে আমি যেতে পারিনি নিয়ন মার্কেটে, বাট প্যালাডিয়ামে এসে বেশ ভালো লাগছে। আজকে সেরকম কিছু কেনার ইচ্ছা নেই, আজকে জাস্ট এমনি একটুখানি ঘুরে বেড়াচ্ছি। এখানে প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছে, এই যে কয়েকটা জামা কিনেছি। তুমি কি কিনলে? দুটো টি শার্ট। ম্যাকডিও বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে যাচ্ছে, খিদে পেয়েছে, কিছু খাবার খুঁজতে হবে, খেতে হবে। এখন টুকটুকে করে যাচ্ছি, কোথায়? নানা প্লাজায়। নানা মানে নানাতেই তো যাবে বলে, তুই কি রাতটা দেখ কত বড় বড়। সো হোটেলে চলে এসেছি আবার, এবার একটুখানি রেস্ট নেব, কালকে আবার সারাটা দিন প্রচুর কিছু আছে, সেগুলো করতে হবে। এবং কয়েকটা জিনিস তোমাদের বলে রাখি যেগুলো রাস্তায় আমি বলতে পারিনি, ডিফারেন্সটা আর কি। আগে যখন ব্যাংকক এসেছিলাম এখন দেখলাম একটু কীরকম, মানে শান্ত মতো হয়ে গেছে, অনেক কিছু বন্ধ দেখছি। মেবি হতে পারে আজকে ফার্স্ট ডে, অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের বেরোতে, অনেক কিছু বন্ধ হয়ে গেছে। যেরকম মাসাজ নেওয়া হয়নি, থাই মাসাজ এখানে মানে অসাধারণ, বা ফুট মাসাজ কোনোটাই নিতে পারিনি, সব বন্ধ হয়ে গেছিলো কারণ আমরা বেরিয়ে পৌঁছতে মোটামুটি সব বন্ধ। আর নিয়ন মার্কেট যেটার জন্য গেছিলাম, কি যে মন খারাপ হচ্ছিলো, সেটা পুরো উঠেই গেছে, পার্মানেন্টলি পুরো বন্ধ করে দিয়েছে। তো ওই প্যালাডিয়াম মলের নিচে যে নাইট মার্কেট, সেইখানে আমরা ঘুরলাম, ওখান থেকে কয়েকটা জামা কাপড় কিছু অল্প স্বল্প কিনলাম, সেগুলো সব দেখাবো তোমাদের, সব কিছুই আমি দেখাবো। আর ইমিগ্রেশন আমাদের বেশি সময় লাগেনি, এয়ারপোর্টে খুব ফাস্ট সব কিছু হয়ে গেছে, খুবই সিস্টেমেটিক্যালি হয়েছে। আগে আর একটু প্রবলেম হতো, তখন আমি যখন এসেছিলাম 2019 তখন আমার কোনো টাকা লাগেনি অনারাইভাল ভিসার জন্য, আমি অনারাইভাল ভিসা নিয়েছি এবারে। এবারে টাকা লেগেছে 2200 baht লেগেছে। তো আর দেখছি যেটা, যে একটু এক্সপেন্সিভও হয়ে গেছে, আগে যেরকম ব্যাংকক খুব সস্তা ছিল সেই সস্তাটা এখন আর নেই। যাই হোক, এইসব আর বলে কোনো লাভ নেই, ঘুরতে এসেছি এবং ভীষণ মজা করছি, ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে। আর
আমি চাই তোমরাও এই ব্লগটা দেখে তোমরাও আনন্দ করো, মানে যদি আসতে চাও তো আমার কাছ থেকে যদি ইনফরমেশন পেয়ে তোমাদের লাভ হয় তাহলে খুব ভালো লাগবে আমার, তাহলে সেটাও জানিও যে তোমাদের ইনফরমেটিভ লাগলো কি না এই ব্লগটা, আর যদি ভালো লাগে এমনি আমাদের ঘোরাটা সেটাও জানিও। আর প্লিজ লাইক করো, শেয়ার করে দিও, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো। আর প্রতিদিনের ব্লগই আমি দিতে থাকবো, প্রচণ্ড হেকটিক আজকের দিনটা, প্রচণ্ড টায়ার্ড, এখন বাজে হচ্ছে এখানের 1:30, তো বুঝতে, ও এটা ইন্ডিয়ার টাইম দেখাচ্ছে, এটা ইন্ডিয়াতে 1:30 বাজে বাট এখানে 3টে বাজে, তো বুঝতে পারছো কতটা টায়ার্ড। আমি সে সকাল 8টার সময় উঠে থেকে শুরু হয়েছে, প্রচুর কিছু হয়েছে সারাদিন, ভীষণ টায়ার্ড, তাই আজকে ঘুমিয়ে পড়ছি। এখানেই শেষ করছি ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।